সুপ্রিয় দর্শক আমি সাদিয়া কানিজ লিজা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে জাতীয় দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনামের ভিত্তিতে তুলে ধরবো আপনাদের সামনে সাধারণ মানুষের মতামত আজকের দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত আজকের বিষয় বিরোধী দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন এ নিয়ে কী ভাবছেন সাধারণ মানুষ তাহলে শোনা যাক সাধারণ মানুষের মতামত আমরা কোনো অবস্থায় এরকম নির্বাচন আশা করি না দেশবাসীর কাছে কারণ গভর্নমেন্ট একতরফাভাবে যে নির্বাচন করতেছে আমাদের সঙ্গে প্রতারণা করছে আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে কারণ আমার একটা রাজনৈতিক অধিকার পাঁচ বছর পর একবার সুযোগ পাই ভোট দেবার সেটা আমরা দিতে পারি নাই নির্বাচন তো আগে হয়েই গেছে ম্যাডাম এখন আর নতুন করে নির্বাচন কি নির্বাচনে একশো তিরপান্ন চুয়ান্নটা আসন হয়ে গেছে তাহলে আর নির্বাচনের কিছু ইয়া থাকে একক নির্বাচন এই একক নির্বাচনে আমরা যাই আবার করবো কি বম খেতে যাবো তামাশার নির্বাচনে না যাওয়াটাই বেটার মতে এটা বর্ধন করা উচিত কারণ যে এটা আর কি নির্বাচন যে একটা এমএজ সেই তো কখনো ই হচ্ছে না তো অনেকেই মনে হয় বাংলাদেশ অনেকেই জানে না নির্বাচন আগামীকাল যে নির্বাচন হবে এটা অনেকেই জানে না আমাদের যেহেতু গণতান্ত্রিক দেশ তাই না তো সেক্ষেত্রে জনগণের যদি সুযোগ সুবিধা এইভাবে তারা হরণ করে নেয় জোর করে যদি একতরফা নির্বাচন দেয় এটা তো অত্যন্ত দুঃখজনক এটা খুবই দুঃখজনক আসলে এইভাবে আর কি মেনে নেওয়া যাবে না এবং আমরা আশা করি ভোট কেন্দ্রে যাবো না নির্বাচনটাকে যত দ্রুত সম্ভব সংসদ গঠন করে ভেঙে দিয়ে নতুন করে পুনরায় নির্বাচন করার জন্য এটা সত্যি হই তো আশা নির্বাচনই কারণ হল একশো চুয়ান্ন সিটে নির্বাচন ছাড়া জিতিয়ে গেছে কিন্তু এরকম আমি আমার জন্মের জন্মভাবে দেখিনি আমার বাপ দাদার কিছু শুনিনি যে এরকম নির্বাচন ছাড়া যে একশো চুয়ান্ন সিট মানে জিতে যায় আমরা চাচ্ছিলাম নিরপেক্ষ নির্বাচন আসলে সেটা হচ্ছে না বলেই এখন এককভাবে নির্বাচন হওয়াতে আমাদের বিশাল ক্ষতি আছে ব্যবসা বাণিজ্য আছে না দেশের যাতায়াত রাস্তা বন্ধ লঞ্চ ঘাট ফেরিঘাট সব বন্ধ রয়েছে এই জন্য আমাদের দুর্ভাগ্য কপাল এখন যদি তারা একলা একটা নির্বাচন করে চলে যায় কয় যে আমরা ক্ষমতা আসবো এটা কি হয় এটা মেনে নিয়ে যাবো জনগণ মেনে নিব কোনোদিন মেনে নিব এটা আমরাও মেনে নিব আমরা এতক্ষণ শুনলাম সাধারণ মানুষের মতামত আমি সাদিয়া কানিজ লিজা বিডি হেডলাইন্স নিয়মিত আয়োজন নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে ততক্ষণ বিডি হেডলাইন্সের লাইন্সের সাথেই থাকুন আল্লাহ হাফেজ